হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়রি আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো সকলকেই জানাই অগ্রিম নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা তো আজকে চলে এসেছি একটি নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে যার নাম চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা তো চলুন দেখে এই রেসিপিটি কীভাবে তৈরি করে নিচ্ছি চলে এস টু দা ভিডিও এই পটলের দোরমা দু রকম করা যায় এক নিরামিষ পদ্ধতিতে এবং এক আমিষ পদ্ধতিতে আজকে আমি আপনাদের সঙ্গে আমিষ পদ্ধতিটি শেয়ার করবো তো চলুন দেখে এই রেসিপিটি তৈরি করতে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছু বড় বড় সাইজের পটল এবার পটলগুলি খুব ভালোভাবে ধুয়ে বোটার অংশে মোটা করে আগার দিকটা কেটে বাদ দিতে হবে তারপর পটলের বাইরের মোটা ছাল খুব ভালোভাবে ছাড়িয়ে নেব সবকটি একইভাবে পটলের ছাল ছাড়িয়ে নিলাম এরকম সরু মুখ আলা ছুরি বা চামচের পেছনের অংশ সাহায্যে পটলের ভেতরে যে দানা আছে সুস্থটাই খুঁড়ে বের করে ফেলতে হবে খুব ভালোভাবে এই কাজটি করতে হবে যাতে পটলের মধ্যে কোনো দানা না থাকে করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যাতে কোনোভাবেই পটলের গায়ে কোনো ক্র্যাক না থাকে সবকটি পটলের পেট খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে পটলের অনেক দাম তাই পটলের কোনো জিনিসই ওয়েস্ট করব না পটলের দানাগুলি মিক্সার গ্রাইন্ডারে একবার ব্লেন্ড করে নেব নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন ফ্রেশ চিংড়ি হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতন নুন ঠিক নারকেলের নারকেল গুড়ি তিনটের মতন পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতন চিনি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য তিন থেকে চার চারটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি রসুন কুচি করে কেটে নিয়েছি আরও নিয়ে নিয়েছি আদা বাটা দুটি মিডিয়াম সাইজের আলু বয়ল করে স্ম্যাশ করে নিয়েছি চিংড়ি মাছগুলিকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি সবার প্রথমে চিংড়ি মাছের মধ্যে দিচ্ছি একটা চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এবং একটা চামচ লাল লঙ্কা গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলার সঙ্গে চিংড়ি মাছ খুব ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তাকে অন্য একটি কড়াইয়ে সামান্য পরিমাণ ভেজিটেবল অয়েল অ্যাড করে ছাড়িয়ে নেওয়া পটলগুলিকে দুই থেকে তিন মিনিটের জন্য শ্যালো ফ্রাই করে নেব পটলের রং চেঞ্জ হওয়া পর্যন্ত আর গ্যাসের ফ্লেম অফ করে পটলগুলিকে তুলে নেব ওই একই কড়াইতে পটল ভাজার পর যে সামান্য পরিমাণ তেল আছে তাতে ম্যারিনেট করে নেওয়া ফিরি মাছগুলিকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেব বেশি ভেজে ফেললে চিংড়ি মাছগুলি রাবারের মতন হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আর পটলের ভেতরের পুর তৈরি করে নেব থেকে অয়েল দিয়ে নিয়েছি তেল গরম হলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিচ্ছি সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ গুলিকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে এলে দিয়ে দিচ্ছি গ্রেট করা নারকেল যতক্ষণ না নারকেলের কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে তারপর করছি লঙ্কা কুচি এবার এক এক করে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো নারকেলের সাথে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দু চা চামচের মতন চিনি আরো একবার মিক্স করে নেব নারকেল এবং মশলা থেকে হালকা তেল বেরিয়েছে এবার আমি অ্যাড করছি বয়েল করে নেওয়া গ্রেটেড আলু এবং নারকেল খুব ভালোভাবে মিশিয়ে দেব পুরে সুন্দর বাইন্ডিং আনার জন্য এই আলু অ্যাড করা তৈরির সময় মাথায় রাখতে হবে যাতে পুরে খুব বেশি অয়েল না থাকে পুর নাইনটি পার্সেন্ট মতন কুক হয়ে গেছে এবার ভেজে নেওয়া চিংড়ি মাছগুলি অ্যাড করছি গ্যাসের ফ্লেম লো করে আরকেলের মধ্যে চিংড়ি মাছগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন পুরের মধ্যে কোনো জল নেই একদম শক্ত আঠালো টেক্সচার এসেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে আন্ডা করে নেব গ্রেভি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা পটলের দানার পেস্ট আর টমেটো বাটা এবার একটি কড়াইতে চার থেকে পাঁচ চা চামচ ভেজিটেবল অয়েল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে এলে দিয়ে দেব এক চা চামচ রসুন কুচি এবং এক চা চামচ আদা বাটা তারপর দিচ্ছি তিন চা চামচের মতন পেঁয়াজ বাটা পেঁয়াজ থেকে তেল ছাড়া পর্যন্ত পেঁয়াজ ভেজে নেব এবার গুঁড়ো মশলা এক এক করে দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে জিরে গুঁড়ো কালার আনার জন্য এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো চা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন নুন এক চা চামচ চিনি সমস্ত উপকরণকে একবার ঘেটে নেব মশলা দিয়ে তেল বেরোলে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা ততক্ষণ না টমেটো থেকে তেল ছাড়ছে লো ফ্লেমে কষ কষিয়ে নিতে হবে মশলা খুব সুন্দরভাবে কষে গেছে আর পটলের দানার যে পেস্টটি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিলাম যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার এক কাপ জল অ্যাড করছি জল আপনাদের ইচ্ছা মতন অ্যাড করতে পারেন যদি আপনারা ঝোল ঝোল খেতে পছন্দ করেন তাহলে বেশি জল অ্যাড করবেন আর যদি মাখা মাখা খেতে পছন্দ করেন তাহলে কম জল অ্যাড করতে পারেন এতক্ষণে পটলের পুরো ঠান্ডা হয়ে গেছে এবার খুব সাবধানে পলের মধ্যে ভরে নেব অল্প অল্প করে পুর দিয়ে আমচের পেছনের অংশ বা আঙ্গুলের সাহায্যে চেপে চেপে পটলের পেটের ভেতর পুরগুলি ঢুকিয়ে নিচ্ছে পুর ঢোকানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে যাতে পটলের মধ্যে কোনো অংশ বাদ না যায় কোনো অংশ ফাঁকা থাকলে সেখানে হাওয়ার সৃষ্টি হবে গরম গ্রেভিতে দেওয়ার সাথে সাথে পুরগুলি পটলের মধ্যে থেকে বেরিয়ে যাবে পটলের মুখগুলি খুব সাবধানে বন্ধ করে দিতে হবে যত টাইট করে পটলের ভেতর পুর ভরবেন ততই সম্ভাবনা কমে যাবে পটল থেকে পুর বেরিয়ে যাওয়া একই ভাবে সমস্ত পটলের মধ্যে পুর ভরে নিয়েছি অপর দিকে গ্রেভিও তৈরি হয়ে গেছে জল শুকিয়ে ঘন হয়ে এসছে আর একটু ঘন করার জন্য যে সামান্য পরিমাণ পুর বেঁচেছিল সেটি গ্রেভিতে অ্যাড করে নিচ্ছি হাই ফ্লেমে এক থেকে দু মিনিট বয়েল করে নেব এবার গ্রেভির মধ্যে পুর ভরা পটলগুলি টপাটপ দিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট লো ফ্লেমে কুক করে নেব খুব বেশি নাড়ানো চাড়ানো যাবে না যদি মনে হয় তলা থেকে লেগে যাচ্ছে তাহলে হালকা হাতে একবার নাড়িয়ে নিতেই পারে আমার রেডি হয়ে গেছে এক্সট্রা জন্য দিয়ে একটা চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম এবার খুব সুন্দরভাবে প্লেটিং করে নিচ্ছি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা সহযোগে দুপুরের বা রাতের খাবার সেরে ফেলতে পারেন তো দেখতেই পারলেন আজকে পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি নববর্ষ স্পেশাল একটি গরম গরম দুর্দান্ত রেসিপি যার নাম চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা এই রেসিপিটি আমি পয়লা বৈশাখে তৈরি করেছি কিন্তু আপনারা বাড়িতে যে কোনো অকেশানই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই